পরিবারের সাথে ঈদ উল আজহা উদযাপন শেষে নিজ শহর নেত্রকোনা ছেড়ে ঢাকা সহ বিভিন্ন জেলায় ফিরছেন মানুষ নেত্রকোনা প্রতিনিধি পাপু এদিকে পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখ করার চেষ্টা করছে সরকার অন্যদিকে করোনা সম্পর্কে একেবারেই উদাসীন নেত্রকোনার সাধারণ মানুষ বাস টার্মিনাল উচ্চ উপচে পড়া ভিড় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মধ্যে এক ভিন্ন বাস্তবতায় এবারের ঈদ উল আজহা উদযাপিত হয়েছে বেশিরভাগই নিম্ন আয়ের মানুষরা ঈদে বাড়ি ফিরেছিলেন ঈদের প্রায় বেশ কিছুদিন পেরোলেও নেত্রকোনা থেকে বাস পিক ভ্যান প্রাইভেট কার মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি সহ বিভিন্ন যানবাহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এতে করে বেড়েছে যানজট তেমনি বাড়ছে করোনার ঝুঁকি এমত অবস্থায় নেত্রকোনায় যানজট ও করোনা ঝুঁকির ব্যাপারে প্রশাসন আরো কার্যকর ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা নেত্রকোনাবাসীর